পূর্ব বর্ধমান জেলা মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে ভাল্লোগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় পুলবামায় নিহত 49 জন ভারতীয় সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির অনুষ্ঠিত হল। শিবিরে প্রায় শতাধিক মানুষ রক্ত দান করেন। জানানো হয়েছে এই রক্ত কাটোয়া হাসপাতালের হাতে তুলে দেওয়া হবে। উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী, মঙ্গলকোটের অন্যতম নেতা মেহবুব চৌধুরী, মুন্সি রোজাউল হক, প্রদীপ চট্টরাজ সহ আরো বিশিষ্ট ব্যক্তিত্বরা। মঙ্গলকোট ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ চট্টরাজ জানিয়েছেন, প্রতি বছরই তারা এখানে রক্তদান শিবিরের আয়োজন করেন, কিন্তু এবছর শহীদদের স্মৃতির উদ্দেশ্যেই তাদের এই শ্রদ্ধা। ভাল্লোগ্রাম অঞ্চলের পক্ষ থেকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি। কি উদ্দেশ্যে করছেন? আজকে আমরা এই শান্তির উদ্দেশ্যে করছি, মানুষ যাতে সুখ শান্তিতে বসবাস করে। একদিন এখানে রক্তের হোলি খেলত, আজকে আমরা রক্ত আর মানুষের কাছ থেকে নিই না, উপরন্ত মানুষের গরিব দুঃখী মানুষদের কিনে আমরা রক্ত দিই। নিজেদের রক্ত দিয়ে মানুষের কাছে প্রমাণ করি যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমরা কোনোদিন কাউকে রক্ত দিই না, আমরা রক্ত দিই রক্ত নিই না। শহীদ সেনাদের তো আমরা মাথায় শ্রদ্ধা করি, তাদের শ্রদ্ধার উদ্দেশ্যেই আমাদের আজকের এই যে রক্তদান শিবিরটা, আমরা শহীদের উদ্দেশ্যেই সেটা দিচ্ছি, শহীদকেই আমরা অর্পণ করছি এই রক্তদান শিবিরটা। কতজন দিবে? আমরা 100টা টার্গেট করেছি, ওনারা যতটা নিতে পারবেন ততটা। আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস, বর্ধমান।